দলের অন্দরে গণতন্ত্রের অভাব স্পষ্ট। সিপিএম এর রাজ্য সম্মেলনে কার্যত মেনে নিল শীর্ষ নেতৃত্ব। নিজু তলার কর্মীদের পরামর্শ অনেক সময় শোনা হয় না বলে অভিযোগ উঠল রাজ্য সম্মেলনে। দলে খোলামেলা আলোচনার পরিবেশের অভাব রয়েছে বলেও অভিযোগ উঠল। কর্মীদের কথা না শোনা উদ্বেগের বিষয় বলেও মত শীর্ষ নেতৃত্বের একাংশের। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, রাজ্য সম্মেলনে অনেক বিষয় উঠে এলো এবং যে ক্ষেত্রে অনেকটাই অভিযোগের আকারে, কি উঠে আসছে? প্রথম যে বিষয়টা উঠে এসেছে, যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যে সিপিআইএম দল, যেটা সবসময় তারা বলেন যে তারা ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন অর্থাৎ গণতন্ত্রের কেন্দ্রিকতার পথে হাঁটেন, কিন্তু দলের ভেতরেই এই গণতন্ত্রের অভাব সুস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সম্পাদক মন্ডলীর সদস্য যারা, সম্পাদক মন্ডলীর দিকেই অভিযোগের আঙুল, এবং সেক্ষেত্রে নিচু তলার যারা কর্মী, সম্পাদক মন্ডলীর এই দৃষ্টিভঙ্গির জন্য তারা খোলামেলা আলোচনা করতে পারেন না, এবং সেক্ষেত্রে নেতৃত্বের একটা সমস্যা রয়েছে, কারণ নিচু তলার কর্মীদের কথা তারা শোনেন না বলে অভিযোগ উঠে এসেছে।